বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল শামীম বলেছেন, বিএনপির পদযাত্রায় জনগণের ঢল নেমেছে। পদযাত্রায় জনতার ঢল প্রমাণ করে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। বিকেলে চট্টগ্রাম নগরীতে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সহ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে থানা ভিত্তিক কেন্দ্র ঘোষিত সদরঘাট থানা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদরঘাট থানা বিএনপি সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলীউর রহমানের পরিচালনায় পদযাত্রায় কর্মসূচি সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জয়নুল আবেদিন জিয়া সহ অন্যান্যরা।